অনলাইনে ভিডিও দেখতে দেখতে এই ভিডিওটা চোখের সামনে পড়লো। কিশোর গ্যাং কিছু ছেলে পেলে অস্ত্র হাতে নিয়ে তারা নাচানাচি করতেছে, এবং এটার কারণ হিসেবে বলা হয়েছে যে তারা তাদের প্রতিপক্ষকে মানে ঘায়েল করতে সক্ষম হয়েছে, এই জন্য তারা অস্ত্র হাতে নিয়ে নাচানাচি করতেছে। আস্তাগফিরুল্লাহ, এমন একটা অবস্থা আপনি কি চিন্তা করতে পারেন? আপনি এমন একটা গ্রুপের সামনে দিয়ে যাচ্ছেন যারা অস্ত্র হাতে নিয়ে নাচানাচি করতেছে, কেমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করতে পারে সেই এলাকায় বা ওই সমস্ত কিশোর গ্যাংয়ের আশেপাশে যারা বসবাস করে তাদের মনের মধ্যে অবস্থাটা কেমন হতে পারে একবার চিন্তা করে দেখুন। সো পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ফ্যাসাদ সৃষ্টিকারী মানুষদের বিষয়ে পবিত্র কোরআনে সূরা আল মাইদার 33 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ফ্যাসাদ করে বেড়ায় জমিনে, তাদের শাস্তি হচ্ছে বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দিতে হবে অথবা তাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে, মানে তারা থাকতে পারবে না দেশে। এরকম অরাজকতা সৃষ্টি করলে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে হবে। এটা হচ্ছে মানে কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেটা বললাম। সো আমাদের দেশের এই কিশোর গ্যাংয়ের উৎপাত কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আমি যে এরিয়াতে থাকি এই এরিয়াতেও প্রচুর কিশোর গ্যাং, বা আপনাদের আশেপাশে যারা দেখতে পাবেন যে আসলে ছোট ছোট বাচ্চারা কেমন ডেঞ্জারাস অবস্থায় চলে গিয়েছে। সো আসলে আমার কাছে মনে হয় যে এই এদেরকে কিন্তু পুলিশ ধরতেছে, আবার দেখা যাচ্ছে কিছুদিন পর তারা জামিনে বের হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় এদের শাস্তিটা যদি নিশ্চিত করা যায় এবং পাশাপাশি সেটা দ্রুত সময়ে যদি নিশ্চিত করা যায়, আর উপর থেকে যত মহল থেকে ফোন টোন আসুক না কেন, যদি তাদের এই অপরাধগুলো প্রমাণিত হয়, তারা অনেকদিন আগে দেখলাম যে কবজি কেটে ফেলতেছে, কবজি কেটে তারা টিকটকে ভিডিও করতেছে, এই ধরনের নিউজগুলো বিভিন্ন টিভি চ্যানেল সংবাদপত্র তারা প্রকাশ করেছে। সো এরকম অপরাধীদেরকে আসলে মানে কঠিন শাস্তি দেওয়া উচিত এবং কঠিন শাস্তি সবার সম্মুখে দেওয়া উচিত, এবং এটা একটা দৃষ্টান্ত উপস্থাপন করে মানুষকে দেখানো উচিত বিভিন্ন টিভি চ্যানেলে যে এরকম এরকম অপরাধের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে অনেকেই কিন্তু আমার মনে হয় ভয়ে এই ধরনের কাজগুলো ইনশাল্লাহ করবে না, যেটা সৌদি আরবে হয়, চুরি করলে হাত কেটে দেয়, যার ফলে সেখানে চুরির পরিমাণ খুবই কম। সো আমাদের এই অপরাধমূলক শাস্তিগুলোকে, এগুলো যদি আসলে একটা ভিজুয়ালাইজ বা টিভির পর্দায় যদি আনা যায় এবং এটা যদি মানুষকে দেখানো হয়, আমার মনে হয় ক্রাইমের পরিমাণ ইনশাল্লাহ অনেকটাই কমে যাবে। আর আরেকটা বিষয় করা যেতে পারে, সেটা হচ্ছে ফ্যামিলি পর্যায়ে বা ব্যক্তিগত পর্যায়ে পারিবারিকভাবে যদি ইসলামিক মূল্যবোধটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় যে আসলে ইসলাম এই জিনিসটা হারাম বলে, এই জিনিসটা হালাল বলে, এটা করলে ভালো এটা করলে খারাপ, এটা যদি ছোটো থেকে একটা বাচ্চাকে বারবার শেখানো হয়, সে কিন্তু দেখা যায় আল্লাহর রহমতে এই বিষয়গুলো তার মাথার মধ্যে থাকে এবং কিন্তু সে অনেকবার চিন্তা করবে এই ধরনের অপরাধমূলক কাজগুলো করতে গেলে। সো অবশ্যই যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, বাবা মা যারা আপনাদের সন্তান আছে তাদেরকে ছোটোবেলা থেকেই ইসলামিক একটা মূল্যবোধ শেখানোর চেষ্টা করবেন, বিভিন্ন নবী রাসূলের ঘটনা বলবেন, কোরআনকে বাংলা অর্থসহ তাদেরকে বোঝাবেন। সো এইভাবে হবে কি, আপনার বাচ্চার মধ্যে একটা মোরালিটি গ্রো করবে, আপনার বাচ্চা অপরাধ জিনিসটাকে খুব ঘৃণা করবে এবং সে বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা ভুল, এবং যখন সেটা আল্লাহর জন্য বুঝতে পারবে তখন আমার মনে হয় এই জিনিসগুলো থেকে তার বিরত থাকা খুব সহজ হবে। সো এই ভিডিওটা দেখে খুব খারাপ লাগতেছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও সতর্ক থাকবেন এই ধরনের কিশোর গ্যাং থেকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।